আপনারা দেখছেন একুশে টেলিভিশন সমৃত দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নি টোলটা একুশের রাতের আজকের আয়োজনে আয়োজনের পুরোটা সময় জুড়ে ফেরদুস আহমেদ থাকছি আজকে কথা বলতে চাচ্ছি চলমান পরিস্থিতি নিয়ে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে আসলে কোন দিকে যাচ্ছে কারণ প্রত্যেকটা মানুষই সমাধানের পথ খুঁজছে কেউই এই ধরনের যে পরিস্থিতি বিরাজ করছে সে ধরনের পরিস্থিতি কারো কাছে কাম্য নয় সেই জায়গাটায় যখন কিছু তথ্য মিলেছে গণমাধ্যমে যে সেই বৈষম্য বিরোধী আন্দোলনকারী যারা সেই সমন্বয়ক তিনজন বসেছেন তিন মন্ত্রী সাথে এবং সেখানে তারা আট দফা যে প্রস্তাব করেছেন সেই প্রস্তাবের মধ্য দিয়ে মাননীয় আইনমন্ত্রী বলেছেন যে এগুলো যৌক্তিক দাবি এবং এগুলো সমাধান কঠিন নয় সেইখানে আসা জায়গা নিয়ে তথ্য মেলে তার পাশাপাশি রোববারে যে আদালত বসবে এবং সেখানে সেই মামলাটাকে গুরুত্ব দিয়ে তিন নম্বরে রাখা হয়েছে অর্থাৎ সেখানে আদালত তিন নম্বরই এই মামলাটা শুনবেন সেখান থেকেও এক ধরনের আশা জাগা তথ্য প্রত্যেকের কাছে মিলেছে আশার সঞ্চার হয়েছে এবং সাধারণ মানুষ ভাবতে শুরু করেছে এই যে চলমান পরিস্থিতিতে ভোগান্তি তা নিরসনে এগুলো অনেকটাই সাহায্য করবে এবং সেই জায়গাটা থেকে আজকে আমরা আলোচনাটা নিয়ে যেতে চাই তাহলে সেই আট দফাগুলো কি ছিল কি কি আট দফা সেগুলোও শুনবো এবং পাশাপাশি আর যে পরিস্থিতি এখন বিরাজ করছে সেগুলো নিয়েও কথা হবে সেই জায়গায় আজকে যাদেরকে পেয়েছি শুরুতেই আপনাদেরকে আলাপ করিয়ে দিই আমাদের সাথে রয়েছেন ফরিদ হোসেন জ্যেষ্ঠ সাংবাদিক এবং সর্বডানে রয়েছেন সুকান্ত গুপ্ত অলোক জ্যেষ্ঠ সাংবাদিক আমি আজকে আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে এবং জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবেই শুধু পরিচয়টা আজকে করিয়ে দিলাম কারণ আপনারা সেই বিচার বিশ্লেষণে সক্ষম যারা দীর্ঘদিন এই সাংবাদিকতার মধ্যে আছেন নানান পরিস্থিতি বিভিন্ন সময় দেখে এসেছেন এবং আপনারা সেই জায়গাটায় পর্যালোচনাও চমৎকারভাবে তুলে ধরতে পারবেন শিক্ষার্থী অর্থাৎ যারা বৈষম্য বিরোধী আন্দোলনের এই যে সমন্বয় এরকম তিনজন এসেছিলেন বসেছেন আর দফা তাদের প্রস্তাবটা করে গেছেন আমি একটা একটা দফা একটু শুনতেই চাই তারা কোটা পাঁচ শতাংশে নামিয়ে আনার একটি দাবি প্রস্তাব করেছেন এবং সেখানে আইনমন্ত্রী তো বলেছি যেহেতু এটা যৌক্তিক দাবি প্রথমেই সেইটা একটু শুনতে চাই দেখুন ধন্যবাদ আমরা গত কয়েকদিনে যেই নৈরাজ্য যেই বিশৃঙ্খলা যে অরাজকতা আমরা দেখেছি এবং তাতে আমরা অনেক অনেক মূল্যবান প্রাণ আমরা ঝরে গেছে এবং এর মধ্যে অনেক শিক্ষার্থীও আছে আমি শুরুতেই তাদের প্রতি আমার গভীর সমবেদনা শোক প্রকাশ করছি এবং এই পরিবারের সকলের প্রতি সহানুভূতি এবং আমাদের এই সময়ে সকল সকলেই দাঁড়ানো উচিত এই তাদের পক্ষে এবং তাদেরকে সমবেদনা জানানো এবং একটা দেশে একটা আন্দোলনে এত শিক্ষার্থী মানে প্রাণ হারানো এটার ঘটনা বাংলাদেশে আমার খুব একটা মনে পড়ছে না এটা একটা বড়ো ঘটনা আমাদের এই প্রেক্ষাপটে সবকিছু বিবেচনা করতে হবে সরকার পদক্ষেপ নিয়েছে একটা সেটা আমাদের বলতেই হয় যে শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাধ্য হয়ে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য এবং একটা শান্তি পরিস্থিতি জনমনে মাল জনগণের জীবন এবং সম্পত্তি এগুলোকে রক্ষা করার জন্য যেটাকে বলা হয় সাধারণভাবে যানমাল এগুলোকে রক্ষা করার জন্য কারফিউ দিতে বাধ্য হয়েছে এবং সেনাবাহিনী নামাতে বাধ্য হয়েছে এবং সেটাও আমি মনে করি যে এই পর্যায়ে খুব সঠিক পদক্ষেপ এটা করা খুবই দরকার ছিল জরুরি ছিল কারণ যে ধরনের অরাজকতা চলছিল সেটা আমরা সকলেই জানি সকলেই একমত যে শিক্ষার্থীদের হাতে আসে আন্দোলন ছিল না এবং এটা ভিন্ন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখন এই প্রেক্ষাপটে এখন খুব জরুরি সেটা হচ্ছে যে শান্তি ফিরে আনা এবং শান্তি বলতে আমি যেটা বলছি যে স্বাভাবিকতা ফিরে আনা স্বাভাবিক জীবনে ফিরে আসা এবং এই স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে এই পদক্ষেপ যেগুলি নেওয়া হয়েছে আমি মনে করি যে সেগুলো সফল হোক এবং পরে এই ঘটনার পরে আর যেন কোনো জীবন হানি না ঘটে কোনো সম্পত্তির ক্ষয়ক্ষতি না ঘটে সেই জিনিসটা করা খুবই ভালো কথা এটা আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক একটা কথা যে যারা আন্দোলন করছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছিল তারা তিনজন সরকারের মন্ত্রীদের সঙ্গে দেখ সাক্ষাৎ করেছেন কথা বলেছেন প্রাথমিকভাবে তারা যে বসতে চেয়েছেন আলোচনা করতে চেয়েছেন সেটার একটা যাত্রা শুরু হয়েছে এবং এটা খুবই আশাব্যঞ্জক এবং এখান থেকে আমাদের খুব সতর্কতার সঙ্গে খুবই বিজ্ঞতা মানে বিচক্ষণতার সঙ্গে এখানে কাজগুলো সামনে এগিয়ে যেতে হবে এর মধ্যে ছাত্রদের দিক থেকেও শিক্ষার্থীদের যারা আন্দোলন করছে তাদের দিক থেকেও যেমন সরকারের যারা ওখানে প্রতিনিধিত্ব করছেন সরকারের যারা প্রতিনিধিত্ব করছেন আমরা মনে করবো যে সেখানে মূলত প্রধানমন্ত্রীর নির্দেশেই তারা সেই সেই উদ্যোগটা তারা আলোচনার উদ্যোগ নিয়েছেন তারা বসেছেন এখন যেই দাবিগুলি করা হয়েছে একটা জিনিস এখানে কিন্তু বারবার বলা হচ্ছে এবং এটা আরও পরিষ্কার করা দরকার যাই হয়েছে হয়েছে শুরুর দিকে যেটি হয়েছে সরকার কিন্তু ছাত্রদের এই দাবিগুলোকে যৌক্তিক দাবি বলতে গুলোকে না আমি বলছি যে যেটা দিয়ে শুরু হয়েছে সেটা যে কোটার সংস্কার করা দরকার সরকারি চাকুরিতে কোটার যে ব্যাপারটা আছে সেটা সংস্কার প্রয়োজন এবং বড় ধরনের সংস্কার প্রয়োজন সেইটা কিন্তু সরকারও মেনে নিয়েছে এবং এটা উপলব্ধি করেছে এবং ছাত্ররা সেটি চেয়েছিল আন্দোলনটা শুরু হয়েছিল যে কোটা যে ছাপ্পান্ন শতাংশ কোটা সেই ছাপ্পান্ন শতাংশ কোটাটাকে পাঁচ শতাংশে নামিয়ে আনা এবং সেখান থেকে তারা আস্তে আস্তে যে আন্দোলনটা যে রূপ নিয়েছে এবং তারপরে তাদের হাত থেকে চলে গেছে সেই জায়গাটার মধ্যে এসে এই আলোচনাটা আমরা ফলপ্রসূ একটা পর্যায়ে যাক সেটা সব সবাই দেখতে চায় আমরা বলতে বাংলাদেশের মানুষ দেখতে চায় ছাত্র শিক্ষার্থীদের অভিভাবকরা দেখতে চায় সাধারণ মানুষ দেখতে চায় ব্যবসায়ীরা দেখতে চায় চাকুরিজীবীরা দেখতে চায় এবং যারা ঘরে বসে থাকে তারাও দেখতে চায় কারণ যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কারো কাছেই কিন্তু কাম্য নিশ্চয়ই কারো কাছে এখন আমরা যেটা দেখছি যে আমরা কিছু কিছু দেখেছি তাদের দাবিগুলো তারা বলেছে যে নাম ধরে আপনার সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বরাষ্ট্রমন্ত্রী তাদের পদত্যাগ চেয়েছে তারা পুলিশ প্রশাসনে বিভিন্ন পর্যায়ে তারা কতগুলো পদক্ষেপ নিতে বলেছে তারা ছাত্রদের হল এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দিতে বলেছে তারা যেটা ইন্টারনেট যে বন্ধ হয়ে আছে সেগুলো সেটাকে খুলে দিতে বলেছে বা সেটা আবার চালু করতে বলেছে তারা এই যে দাবিগুলো তারা করেছে কোটার ব্যাপারে আপনি যেটা বললেন তাদের তো দাবিটা আগেই ছিল পাঁচ শতাংশে করতে বসেছে সেগুলো আপনার খুব যুক্তিযুক্তভাবে আবার আমি বলছি যে খুবই গভীর চিন্তা করে এবং বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এবং এই আন্দোলনের ভিতরে শিক্ষার্থীদের আন্দোলনের ভিতরে অরাজকতা এবং নৈরাজ্য তৈরি করার যেই শক্তি আজকে সেই আন্দোলনকে তাদের কাছ থেকে যে কথাটা বলা হয় হাইজেক করে নিয়ে গেছে এবং সেখানে জনগণের মনে একটা চরম বিভ্রান্তি তৈরি হয়েছে এবং জনগণের কতগুলো ক্ষোভ যেটা আছে সেই ক্ষোভ কাজে লাগিয়ে সেখানে তারা এই নৈরাজ্যের দিকে নিতে চাচ্ছে সেটাকে বিবেচনা করে আমার মনে হয় যে যারা আলোচনা করছেন তারা ধরে ধরে সেইভাবে গুরুত্ব করতে পারে আসবো সুকান্তে আরেকটা কথা বলে নেই এই পর্যায়ে আমি বিশেষত সরকারের পর্যায়ে আমি আমি বলবো তাদেরকে যে তারা এমন কোনো কথা বলবেন না এমন কোনো মন্তব্য করবেন না যেটা এই আলোচনার যে শুরুটা হয়েছে সেই শুরুটাতে আবার নতুন করে কোনো জটিলতা তৈরি হতে পারে অর্থাৎ সেখানেও আপনি যত্নবান হতে বলছেন প্রতিটা বক্তব্যের ক্ষেত্রে নিঃসন্দেহে তারাও সেটা বিবেচনা করবেন সুকান্ত গুপ্ত অলোক আপনার কাছেও শুনতে চাই আর তারা যে বিভিন্ন দাবির কথা তো ফরিদ হোসেন বললেন সেক্ষেত্রে সংসদে আইন পাশ এর আগে আমরা দু সালে দেখেছি পরিপত্র জারি এবং আইন পাশ যে প্রস্তাবটা তারা করেছে আইনমন্ত্রী তো সেটাকে যৌক্তিক বলেছেন আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আমরা আসলে একটা একটা করে আসি ফরিদ ভাই যেখানে করলেন এই আর তার আগে আলোচনার আগে আমরা এই কয়দিনে যে প্রাণহানি ঘটেছে হ্যাঁ সেই প্রাণহানি যারা মৃত্যুবরণ করেছে এবং যাদের পরিবার পরিজন মধ্যে এই শোকের চাপ আছে আমরা তার সঙ্গে সহমর্মী এবং তাদের সমবেদনা জানাই এবং তারা এটা কাটিয়ে উঠবেন এবং আমি এই দাবিটা দিয়ে আগে শুরু করতে চাই তারা কিন্তু এই যে প্রাণহানি ঘটেছে হ্যাঁ যে আট দফা এই আট দফার মধ্যে অন্যতম হচ্ছে এটি কিন্তু একটি বিষয় যে যারা মারা গেছেন যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকটি ঘটনা এটি কিন্তু আলাদা করে অনুসন্ধান এবং প্রতিটি ঘটনা কেস টু কেস এই বিষয়টা অ্যাড্রেস করতে হবে তদন্তের দাবিটা তারা জানিয়ে জানিয়েছে দ্রুত ধর্ম সময়ের মধ্যে জি এবং যেটা বলা হয়েছে তাদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে তাদের পরিবারে অন্তত একজনের চাকরি নিশ্চিত করতে হবে হ্যাঁ এবং তাদের যে ধারণ আশু জীবন ধারণ সেই জায়গায় সহযোগিতা করতে হবে এই যে তিনটা জিনিস হ্যাঁ এখন এই তিনটা জিনিস কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে বক্তব্য দিয়েছিলেন হ্যাঁ তো সেখানেও কিন্তু আছে হ্যাঁ সো এটার যে যৌক্তিক এবং এটার যে সমাধান কঠিন নয় সেই বিষয়টা কিন্তু এখানে আছে সো সরকারকে কাল বিলম্ব না করে এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে অর্থাৎ প্রতিটি মৃত্যুর ঘটনা এখানে তদন্ত অনুসন্ধান কারাজড়িত এই জিনিসটা বের করা এবং সঙ্গে সঙ্গে সেই শক্ত সন্তপ্ত পরিবারের দিকে ফিরে তাকানো যে কি হয়েছে তাদের পরিবার যে সেখানে ক্ষতিপূরণ তাদের কর্মসংস্থান এবং তাদের সহযোগিতা এই তিনটা বিষয় এটা অ্যাড্রেস করতে হবে আচ্ছা এখন দুই নম্বর আপনি আসেন যেটা দিয়ে যেখানে ফরিদ ভাই শেষ করেছিলেন আমি এই জায়গাটা আবার পুনর্বার উচ্চারণ করতে চাই যে আমরা চাই এখন শান্তি স্বাভাবিক পরিস্থিতি সেই স্বাভাবিকতা ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি দরকার যে সরকার সরকারি দল তাদের কথাবার্তা যেন বিচক্ষণতার সঙ্গে তারা যেন কথাবার্তা বলেন এই বিষয়গুলো অ্যাড্রেস কর হ্যাঁ কেননা যা ঘটেছে এটা কিন্তু অভাবনীয় সো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচক্ষণতার সঙ্গে তারা যেন পুরো পরিস্থিতিকে ওপর নজর দেন এবং তাদের কার্যক্রম ঠিক করেন এখন যে দাবিটা হয়েছে তাদের যে মূল দাবি অর্থাৎ কোটা সংস্কার এটা নিয়ে তো কোনো সমস্যা ছিল না অর্থাৎ এটা কিন্তু সরকারও পক্ষে ছিল ছাত্ররা তো আছেই তো এটা উইন উইন সিচুয়েশন পর্যায়ে ছিল যে কিভাবে সংস্কারটা হবে সেটার জন্য টেবিলে বসতে হবে আলোচনা করতে হবে একটা প্রস্তাব আদালত পর্যন্ত নিয়ে যেতে হবে এখন তারা যে জায়গায় স্টিক করছে অর্থাৎ পাঁচ পার্সেন্ট ন্যূনতম এটি থাকবে এই যে পাঁচ পার্সেন্ট তারা যে এই কথাটা বলেছে এটা কিন্তু তাদের যে সংবিধানের প্রতি তাদের যে মান্যতা তারা কিন্তু সেই জায়গাটা অ্যাডজেস্ট করেছে অর্থাৎ আমাদের সংবিধান কিন্তু বলে যে কোটা থাকবে সো আগে সংবিধানকে স্বীকার করতে হবে সো এই যে পাঁচ পার্সেন্ট এটা এখন এটার পক্ষে বিপক্ষে কি আছে সরকারের তরফ থেকে আরেকটি কিন্তু প্রস্তাব আছে যে তারা আদালতে একটি প্রস্তাব দেবেন সেটি হচ্ছেন তারা চাচ্ছেন টোয়েন্টি পারসেন্ট কোটা বিশ শতাংশ কথা এখন এই বিশ শতাংশ যেহেতু আলোচনা শুরু হয়েছে আলোচনার দ্বার মুক্ত হয়েছে এখন এই বিশ শতাংশকে পাঁচ শতাংশে নামানো যায় কিনা বা পাঁচ শতাংশকে ছয় শতাংশ সাত শতাংশ আট শতাংশ করা যায় কিনা এটা কিন্তু অসম্ভব কিছু না এটা একেবারেই যৌক্তিকভাবে এই আলোচনাটা কিন্তু করা যায় সেটা কোনো বিষয় না এখন সো এটার সমাধান কিন্তু কঠিন নয় এখন আপনি যে কথাটা বলছিলেন যে ঠিক আছে আদালত রায় দিলেন নির্দেশনা দিলেন বা আদালত যে কোনো কিছু করতে পারে যে কোনো নির্দেশনা দিতে পারেন উনি ওনারা প্রয়োজনে এটার জন্য আদালত কিন্তু আদালতের রায়ে আদালতই একটি কমিশন গঠন করে দিতে পারেন হ্যাঁ যে এটা এই রায় নিয়ে সরকার কাজ করবে না আলাদা একটি কমিশন কাজ করবে এই 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 রায়ের ওপর নির্বাহী বিভাগকে যৌক্তিক একটি প্রস্তাব দেওয়ার জন্য একটি কমিশন গঠন করবে এটি কিন্তু আদালতেই করতে পারে হ্যাঁ সুযোগগুলো রয়ে গেছে এখন সেই জায়গায় যখন সেই কমিশন এটি চূড়ান্ত করবেন তখন কিন্তু এটি নির্বাহী বিভাগের হাতে আসবে এবং ছাত্ররা শিক্ষার্থীরা যেটি চাইছে যে এটির একটি আইনি ভিত্তি লাগবে আইনি ভিত্তি লাগবে অর্থাৎ যে নির্বাহী বিভাগ আমি একটি প্রজ্ঞাপন করে দিলাম প্রজ্ঞাপন দিয়ে আমি এভাবে কোটা বানিয়ে দিলাম এটা নয় একদম আইন আকারে তাহলে নির্বাহী বিভাগের উপর এই জিনিসটা থাকলে তখন হবে কি এটা ক্ষণে ক্ষণে এটা পরিবর্তন পরিবর্তন হতে পারে তারা এই সুরক্ষাটি চাচ্ছেন না তারা চাচ্ছেন এটি আইন হোক তখন নির্বাহী বিভাগ থেকে এটি কিন্তু লেজিসলেচারে যাবে অর্থাৎ সংসদে যাবে সংসদ তখন সেটির আইন পাশ করবে এটা কিন্তু দুরতিগম্য কোনো বিষয় না কিন্তু আমরা মহামান্য আদালতের দিকে তাকিয়ে আছি তারা কি ডিরেকশন দিচ্ছেন কি রায় দিচ্ছেন কি পর্যবেক্ষণ দিচ্ছেন এবং তারা কতটুকু অ্যাক্ট করছেন এটার উপরে কিন্তু গুরুত্বপূর্ণ এটা সবচেয়ে কাজেই এই আইন হওয়া এটা কোনো বিষয় নাই আর পাঁচ পার্সেন্ট এবং সরকারের বিশ পার্সেন্ট এটা আলোচনার টেবিলে এটা সমাধান হয়ে যাবে কিন্তু আমি আরেকটা কথা ওই যেটা শুরুতে বলছিলাম যে যাদের প্রাণহানি ঘটেছে এটির প্রতিটি ঘটনা কিন্তু কেস টু আলোচনা হতে হবে তদন্ত হতে হবে অনুসন্ধান হতে হবে তাদের পরিবারকে অ্যাড্রেস করতে হবে সেই ক্ষেত্রে আমার আরেকটি প্রস্তাব আছে ইতিমধ্যেই কিন্তু এটির বিচার বিভাগীয় তদন্ত কমিশন একটা গঠন করা গঠন করা হয়েছে কিন্তু সেই বিচার বিভাগীয় যে তদন্ত কমিশন সেটার যে টিও বা সেটার যে পরিধি সেই পরিধির মধ্যে ছিল কিন্তু একদিনের ঘটনা প্রথম যে ছয়টা প্রাণে গেল সেই ঘটনা সো আমি চাই এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন এটা বর্ধিত হোক এবং তারা টোটাল ঘটনাটাকে নিয়ে তারা তাদের কাজটি করবে এটির বিচার বিভাগীয় এই পদক্ষেপটি এটি প্রয়োজন এবং এটিও অনতি বিলম্বে আমি দাবি বা দফার এই জায়গাটায় আসব। তার আগে একটু রাত পোহালেই যেহেতু সেই রোববার আমাদের সেই কাঙ্ক্ষিত সব মানুষ তাকিয়ে আছে সেই দিকে একদম দেশের শান্তপ্রিয় মানুষ সেখানে আদালত বসবে এবং আপনি যেটা বললেন যে নিঃসন্দেহে আদালত পরবর্তী কমিশনও গঠন করতে পারে এটা বললেন মামলাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তিন নম্বরে রাখা হয়েছে প্রথমে দুটো মামলা শুনবেন আদালত তারপর তিন নম্বরে এই মামলাটা শুনবেন সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এত যেহেতু গুরুত্ব দেওয়া হয়েছে সেখান থেকে কি কি ধরনে আসতে পারে কারণ মানুষ তো এক ধরনের আশা করে বসেই থাকে সেই জায়গাটা একটু শুনতে চাই সেই জায়গায় আমি তো মনে করি যে এটা তিন নম্বরে কেন এটা কার্যতালিকা এক নম্বরে আসতে পারে যে কোর্ট তার প্রসিডিং শুরুই করবে এটি দিয়ে হ্যাঁ যেটা দিয়ে দেশ অস্তিত্বশীল হয়েছে এত প্রাণহানি ঘটেছে সেই জায়গায় আদালত অন্ধ নয় জি নিছক দেখে আদালত তো বধির নয় সো তারা সেই জিনিসটা আদালতের তো মহামান্য আদালতের অনেক ভূমিকা

কিন্তু এটা এক নম্বরেও আসতে পারতো এটি আমার ব্যক্তিগত মত কিন্তু যদি তিন নম্বরেও থাকে হ্যাঁ কিন্তু এটির যেন ওই যেন সমাধানটি হয় এবং তারা যেন চোখ কান খোলা রেখে মহামান্য বিচারকরা তারা যেন সুন্দর একটি সমাধান দেন তাদের রায়টি যেন যৌক্তিক হয় হ্যাঁ সেই জায়গাটায় আমি বারবার বলার চেষ্টা করছি এবং যেটা নির্বাহী বিভাগের উপর অনতি বিলম্বে ওটাতে অ্যাক্ট করতে হবে করবেন তার সকল প্রকার নির্দেশনা থাকতে হবে এবং প্রয়োজনে আদালতকেই আমরা মনে করি যে এই যে পাঁচ আর যেহেতু আরেকটি প্রস্তাব আছে হয়তো জেনারেল থেকে প্রস্তাব থাকতে পারে সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেখানে কিন্তু শিক্ষার্থীরাও কিন্তু পক্ষভুক্ত হয়েছে হ্যাঁ সেই শিক্ষার্থীদের পক্ষ থেকেও কোনো প্রস্তাব থাকতে পারে অথবা তাদের এই পাঁচ পার্সেন্টের তারা কিভাবে চাচ্ছে এইটা ডিটেইলিং থাকতে পারে পুরো বিষয়টা নিয়ে যেন একেবারে নির্দেশনাটি উপযুক্ত হয় জি এবং সেই জায়গায় আপনারাও যেভাবে আশা করছেন সাধারণ মানুষও ভাবছে যে সর্বোচ্চ গুরুত্বই আসলে দেয়া হচ্ছে সেই জায়গায় আমরাও রাতটা শুধু পোহাতে বাকি ব্যাপারটা এরকম সবাই তাকিয়ে আছে কারণ সবাই শান্তি চায় ফরিদ হোসেন আপনার কাছে আসি চলমান পরিস্থিতি নিয়ে যে চলমান পরিস্থিতি একদম হলো যেটা আপনি তখন বলছিলেন মাল জানমাল রাষ্ট্রীয় সম্পদ যেভাবে ধ্বংস হয়েছে মানে এটা রাষ্ট্রের আসলে কত বড় ক্ষতি দেখুন অনেক ক্ষতি হয়ে গেছে ক্ষতি হয়েছে আমরা যদি আমরা কেন বলছি যে শিক্ষার্থীরা যখন তাদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাই যে তাদের যে আন্দোলনটা করেছিল শুরুতে সেটা কিন্তু তারা এক তারিখ থেকে শুরু করেছিল জুলাইয়ের এক তারিখে এবং প্রায় চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত বা এগুলো একেবারেই শান্তিপূর্ণ একটা আন্দোলন ছিল এবং তারা যেখানে শাহবাগ থেকে একবার সামনে এগিয়ে আসতে চেয়েছিলো সেখানেও আসার পরেও এবং বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সেখান থেকেও যখন ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এলো এবং অবরোধ করলো এবং ঢাকার বাইরেও যখন আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়া প্রথম দিকে কিন্তু কোথাও কোনো সংঘর্ষের ঘটনা দেখিনি সেদিক থেকে তারা যে আন্দোলন ষোলো তারিখের আগে আমরা তো ওইভাবে দেশে সহিংসতা দেখিনি দেখিনি এখন একটা পর্যায়ে আমরা সেই বিস্তারিত সেই ঘটনার মধ্যে যেতে চাই না যে এটা একটা সহিংসতার রূপ নেয় এবং সেটা একের পর এক প্রতিদিনই প্রতি ঘন্টায় ঘটনাগুলি এমনভাবে ঘটতে থাকে যে সেটা দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা যারা সমন্বয়ক ছিল বা তাদের যারা বৈষম্য বিরোধী আন্দোলনের তারাও এক পর্যায়ে বলতে বাধ্য হলো যে এই যে ভাঙচুর হচ্ছে এই যে অগ্নিসংযোগ হচ্ছে এই যে নাশকতা হচ্ছে এগুলোর সঙ্গে আমরা নেই। আমাদের রাজনীতির সঙ্গে তারা কোন দিন এই কথাটা বলেছে বেশি যেদিন আপনার যাত্রাবাড়ির ওখানে হানিফ ফ্লাইওভারে যে রাতের বেলা বিভিন্ন জায়গা থেকে টোল প্লাজাতে আগুন দেওয়া হলো বা ভাঙচুর করা হলো সেখান সেদিনই কিন্তু তারা পরিষ্কার করে বলেছে যে আমরা এই ধরনের নাশকতা বা আন্দোলনের মধ্যে নেই প্রথম দিকে যদিও অনেকেই আমরা বিভ্রান্ত ছিলাম যে এটাও বোধ হয় ছাত্রদের কাজ শিক্ষার্থীদের কাজ এরপরের থেকে কিন্তু বারবার তারা বলে আসছে ইত্যাদি কাজে সে তারপরে যখন জিনিসটা থামেনি এরপরে আস্তে আস্তে নাশকতা বলেন তাণ্ডব বলেন আন্দোলনের কথা বলুন আস্তে আস্তে ভিন্ন দিকে যেতে শুরু করলো এবং এই যে যাওয়াটা এই যাওয়াটা এমন একটা পর্যায়ে গেল আমরা আমি ধরেন যদি তাণ্ডবের দিক থেকেই বলেন কথাটা অন্যভাবে হলো কিন্তু তারপরে তুলনা করতে হয় আমি আজকে যখন এলাম আপনাদের এই এখানে অনুষ্ঠানে আমাদের উত্তরা একটা ফ্ল্যাশ পয়েন্ট ছিল এই আন্দোলনের এবং সেখানে যা দেখলাম তারপরে আমরা আস্তে আস্তে দেখলাম যে কতগুলো সুনির্দিষ্ট লক্ষ্যকে করে যারা পরবর্তীতে শিক্ষার্থীদের কাছ থেকে হাত আন্দোলন চলে যাওয়ার পরে যারা এই কাজটা করেছে এর পিছনে তারা কিন্তু এগুলো একটা মনেই হয়েছে যে একটা নীল নকশা তৈরি করে তারাই এই কাজটা করেছে তারা সেতু ভবন আক্রমণ করেছে তারা বিটিভিকে আক্রমণ করেছে বিটিভি সম্প্রচার প্রায় একদিন আর্কাইভ নিয়ে একটু শুনতে চাই যে এটা কত বড় ক্ষতি আমি বলছি আমরা জানি না কিন্তু পরে হিসাব হবে তারপরে ধরুন আপনার মহাকালীতে ডিজাস্টার সেন্টারে যেটা করেছে তারপরে আপনার আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজাতে আগুন দিয়েছে একটা শুধু দেখলাম একটা কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে বনানির যেটা আমি দেখলাম তারপরে যেটা আশঙ্কা করা আমি আমাদের অনেকের আশঙ্কা ছিল আমিও বলতাম যে হয়তো এমন একটা পর্যায়ে আসে যদি যে আমাদের মেট্রো রেল যেটা সকলের কাছে একটা সবচেয়ে জনপ্রিয় একটা অবকাঠামো হ্যাঁ এবং আমাদের যাতায়াতের ব্যবস্থার ক্ষেত্রে কত সহজ করে দিয়েছে সেই মেট্রো রেলকেও তারা আক্রমণ করতে পারে এবং তাই হয়েছে সে মেট্রো রেলের আপনার দশ এবং কাজীপাড়া সেখানে তারা ভাঙচুর করেছে আগুন দেওয়ার চেষ্টা করেছে তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন আমরা বলি না যে প্যাটার্ন আন্দোলনটা কিন্তু দেখুন আমি ঊনসত্তরে গণ আন্দোলনের আমরা অংশগ্রহণ করেছি আমি সাংবাদিক হিসাবে এরশাদ বিরোধী আন্দোলনগুলো দেখেছি একটা পর একটা বিশ্ববিদ্যালয়ে আগেও সেনাবাহিনী নামানোর ঘটনা দেখেছি কারফু ঘট ভেঙে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে মানুষ সেটাও দেখেছি তখন কিন্তু কতগুলো পাকিস্তানের সময়তে আমরা দেখতাম যে টার্গেটগুলো থাকতো পেট্রোল পাম্পগুলো পেট্রোল পাম্পে আগুন লাগাতো এবং সেখানে থেকে দাউ দাউ করে আগুন চলে যেত এবং সরকারি এখন দেখুন এখানে সেতু ভবন এবং তার গাড়িগুলো এবং আপনি বিআরটি এ মিরপুরের সেটা পুরাটা ভস্মীভূত করে দিয়েছে আপনার বিটিভিতে গাড়ি যা ছিল অর্থাৎ পার্কিংয়ের ভিতরে গাড়ি গাড়িগুলোকে আগুন দিয়ে দেওয়া অর্থাৎ যেই এই সরকারের যেই যেই প্রকল্পগুলো সবচেয়ে সফল প্রকল্প হিসাবে চিহ্নিত এবং মানুষের কি বলে যে উন্নয়নের দিক থেকে এবং জীবনযাত্রার মান মানে সহজ করার ক্ষেত্রে এবং আরও আরামদায়ক করার ক্ষেত্রে যেই যেই কাজগুলো হয়েছে সেটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটা যদিও সেটা সাধারণ মানুষের জন্য না একটা অংশে মানুষের জন্য তারপরেও কিন্তু এটা আমাদের জন্য বড় একটা সুবিধা তৈরি করেছে আমাদের মেট্রো মেট্রো এবং বিটিভি তো আপনার জাতীয় সম্প্রচার কেন্দ্র এবং তাকে বন্ধ করে দিতে পারলে সরকারের দিক থেকে যে প্রচারণাগুলো সেই প্রচারণাগুলোকে বন্ধ এখন এগুলো আমাদের জন্য যদি বলে যে অপূরণীয় ক্ষতি সেটা তো বলাই যায় সব কিছুই পূরণ হয় কিন্তু এগুলোতে যদি আপনার অর্থের পরিমাপে করেন সেটাতে আপনার অনেক অনেক সময় লাগবে আর্কাইভটা আলাদা করে জানতে চেয়েছিলাম যদি আমি এখন বিরতিতে যাব জানতে চেয়েছিলাম এই জন্য অনেকে আশঙ্কা করছে যে ওই আর্কাইভ যদি ওইভাবে পুড়ে গিয়ে থাকে বা ক্ষতির পরিমাণ বাড়ে আমরা অনেক কিছু হারাবো যেটা আমরা আর হয়তো পুনরুদ্ধার করতে পারবো কিনা এই জায়গাটা আমি এই জায়গাটা জানি না যে সেটাতে কি হয়েছে কিন্তু আপনি আশঙ্কাটা যেটা কথা বলছেন সেই ব্যাপারে আমি একমত কিন্তু আমি তো এখনো জানি না যে জি এটা এখনো তো আসলে যে কোনো একটা লক্ষ্যটা সেটাই হয়েছে যে সে আর্কাইভ থেকে আপনি যে কথা বলতে চাচ্ছেন যে আমাদের ঐতিহাসিক অনেক ঘটনা অনেক টেপ অনেক ফুটেজ অনেক কিছু তো সেটা অবশ্যই সেটা তাদের একটা লক্ষ্য ছিল কিন্তু আমরা জানতে পারব যে পরিস্থিতি যখন স্বাভাবিক হবে এমন ক্ষয়ক্ষতির ব্যাপারটা কিন্তু হয় না যেটা পুরো প্রবল আমি মনে করি যে এই নৈরাজ্যটা একটা সুনামির মতো আমাদের ঢাক মানে ঢাকা শহর রাজধানী শহর তো বটেই এবং আরো অনেকগুলো জায়গায় এই জিনিসটা করেছে এখন যদি আমরা এই কারণ কয়টি হিসাব হবে হবে নানান কিছুই আমরা জানতে পারবো আর আলোচনা আর নিঃসন্দেহে আরো করব বিরতির সময় হয়েছে সম্মানিত দর্শক নিটলটাটা 21 এর রাতে সময় হলো একটা ছোট্ট বিরতির ফিল ফিরবো আমরা অল্প সময়ের মধ্যে সাথেই থাকবেন আবারও ফিরে এলাম নিটলটাট একুশের রাতের আজকের আয়োজনে কথা হচ্ছে চলমান পরিস্থিতি নিয়ে সুকান্ত গুপ্ত আরও আপনার কাছে সেই রাষ্ট্রীয় সম্পদের নানান ক্ষতির জায়গাটা একটু শুনতে চাই সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা যে ভবন এবং সেখানে বলা হচ্ছে যে নতুন সার্ভার আনা হয়েছিল মানে চারশো কোটি টাকার মতো যেটা বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় থেকে শুরু করে পূর্বাভাসের ক্ষেত্রে কাজ করবে এরকম খুব উন্নত মানের সেগুলো সব পুড়ে গেছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গায় এখন আমাদের কারণ আমাদের দেশতে এমনি দুর্যোগ প্রবণ এরিয়া এই ক্ষতি সামাল কিভাবে আসলে দেয়া যেতে পারে কোন ক্ষতি কিভাবে সামাল দেবেন কিবা ডেটা সেন্টার আমরা এখন ইন্টারনেট পাচ্ছি না যা যা ঘটেছে যে ক্ষয় ক্ষতি হয়েছে ফরিদ ভাই একটু বর্ণনা দিয়েছেন কিন্তু এটা এখন যেটি প্রয়োজন যে প্রতিটি ঘটনা প্রতিটি ক্ষয় ক্ষতি কি পরিমাণ কি হয়েছে এটা প্রথম যেটি দরকার এটি মানে যথাযথ তদন্ত অনুসন্ধান কি হয়েছে তারপর তো এটির পর্যালোচনা হবে কি ব্যবস্থা নেওয়া হবে সেটি হবে কিন্তু এই যে দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশ তো প্রাকৃতিক দুর্যোগের দেশ সত্যি কথা বলতে কি আমাদের ঘূর্ণিঝড় সাইক্লন বন্যা আমাদের সব কিছু আমাদেরকে কিন্তু মোটামুটি সারা বছর বিভিন্ন সময় আমাদেরকে গ্রাস করে রাখে তো সেটি এখন প্রযুক্তি উন্নত থেকে উন্নততর হয়েছে এবং এই যে স্যাটেলাইটের মাধ্যমে হ্যাঁ বা এই প্রযুক্তিগতভাবে যে আমরা যে বন্যার পূর্বাভাস আমরা আমাদের কৃষি বিভিন্ন কিছুর কিন্তু এই তথ্যগুলি আমরা এটার মাধ্যমে এই প্রযুক্তির মাধ্যমে আমরা পেয়ে থাকি সেভাবে আমরা অ্যাক্ট করতে পারি সেই জায়গাটি কিন্তু শেষ হয়ে গেল তারপরও জানি না কত দূর হয়েছে আমরা সব যতটুকু আমরা সংবাদ মাধ্যমে দেখেছি তার উপর কথা বলছি কিন্তু এই যে ডেটা সেন্টার ডেটা হাব যেটি এটি যে ক্ষতিগ্রস্ত সেই কারণে এখন পর্যন্ত কিন্তু আমরা ইন্টারনেট সংযোগ কিন্তু এখন পর্যন্ত আমরা পাচ্ছি না এটি তো চরম ক্ষতি আপনার খেয়াল আছে এর আগে মহাখালীতে ওখানে ওই ওই রাস্তাতেই একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড হয়েছিল তখন সেই আগুনের রেশ এসে এই ডেটা হাবকে কিন্তু গ্রাস করেছিল কিন্তু সেটি খুব ভয়াবহ ছিল না যে কারণে এটা একদিনের মধ্যে দুদিনের মধ্যে সেটা কিন্তু আবার নতুন কিন্তু এবার তো এটি পুরোপুরি ভস্যীভূত এখন এইটা কত দ্রুত এই জায়গাটি নিশ্চিত করা যাবে আবার ইন্টারনেট সংযোগ চালু করা যাবে বিশেষ করে ব্রডব্যান্ড অর্থাৎ ওয়াইফাই ব্রডব্যান্ড আমরা যেটা বাসা বাড়ি অফিস আদালতে পাই এটি আপনি দেখবেন যে কালকে যুক্তরাষ্ট্র ইউরোপ এশিয়া কালকে কিন্তু তার ভয়াবহ দুর্যোগ চলে গেছে সারা বিশ্বে একটা দুর্যোগ হ্যাঁ কালকে ভয়াবহ দুর্যোগ চলে এখন তো প্রযুক্তির দুনিয়া প্রযুক্তির দুনিয়ায় যে কোনো একটি যান্ত্রিক ঘটনা বা যান্ত্রিক ঘটনার ওপর কোনো একটা কোনো একটা যদি ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে সেটির ইম্প্যাক্ট কিন্তু ভয়াবহ তো সেই ইমপ্যাক্টের শিকার হয়েছে এই ডেটা হাবে আগুন এখন কিন্তু ব্যাপারটি হলো যে ধ্বংস যে নৈরাজ্য যে ক্ষয়ক্ষতি যা হয়েছে এটির প্রতিটি প্রত্যেকটি বিষয় কিন্তু এটা যথাযথভাবে তদন্ত অনুসন্ধান হতে হবে এবং সেইভাবে সরকার কিন্তু মূল যে বিষয়টা মূল যে বিষয়টা যে এটি যে আমি তদন্ত করব এটি যে আমি অনুসন্ধান করব সেটার জন্য তো আমাকে আগে কুলডাউন হতে হবে শান্ত আনতে হবে পরিস্থিতি স্বাভাবিক আনতে হবে পরিস্থিতি হ্যাঁ সেই পরিস্থিতি নিশ্চিত করতে হবে এটা হলো সর্বাগ্রের দায়িত্ব এখন যে ব্যবস্থা নেওয়া হয়েছে যে কারফিউ এবং সেনা মোতায়েন আমরা আশা করি যে সেই পরিস্থিতি হয়তো ফিরে আসবে সেই পরিস্থিতি ফিরে আসতে এটি প্রথম একটি দায়িত্ব এবং সাথে সাথে আমি বারবার বলছি যে প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটি ঘটনা কেস টু কেস এটা তদন্ত সেই জায়গাটা তো আপনি বললেন যে এটা এটা হচ্ছে যে দ্রুততম সময়ের মধ্যে আগে শান্তি ফিরিয়ে এনে তারপরে হচ্ছে এই কাজগুলো হবে কিন্তু সেই শান্তি ফিরিয়ে আনবার ক্ষেত্রে আমি আবার দাবিতে ফিরে আসি সেই বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে তাদের নামে যত মামলা হয়েছে প্রত্যাহার করতে হবে সেইটা তাহলে কতটুকু দ্রুত সময়ের মধ্যে করা যেতে পারে এটা ওয়ান টু বিষয় ওয়ান টু বিষয় কোনো কোনো বিষয়ই না হ্যাঁ এবং আমি এখন পর্যন্ত অন্তত আমি করা যেতে পারে আমি আমি তো একটি দুটি মামলার খবর আমি নিজেই জানি বলতে পারি সে একটি দুটি মামলায় ওদের কারো নাম নেই অজ্ঞাত পরিচয় দিয়ে মামলা রুজু করা আছে শাহবাগ থানায় আচ্ছা ওইভাবে স্পেসিফিক নাম দেয়া নাম দেয়নি কিন্তু এই পুলিশের যে বিষয়গুলো থাকে পুলিশের এই যে অজ্ঞাত পরিচয় নাম দিয়ে মামলা ওগুলো এমনি মনে হচ্ছে খুব সাধারণ কিন্তু ওগুলি আবার কিন্তু আরও বেশি বিপজ্জনক হয় নাম ঢুকে যায় সো এইটা শিক্ষার্থী প্রথম ঘটনায় এখানে শাহবাগে একটি দুটি মামলা হয়েছিল এবং সারা দেশে হয়তো আরও হয়েছে তো এই মামলাগুলো দ্রুত পর্যালোচনা করে এটা প্রত্যাহার করে নেওয়া যেতে পারে এটা কোনো বড় বিষয় নয় কিন্তু কিন্তু চলমান পরিস্থিতি অর্থাৎ যে যে ঘটনাটি ফরিদ ভাই বারবার বলছেন যে এখন এই যে ভাঙচুর সন্ত্রাস সন্ত্রাস নৈরাজ্য যা চলছে এর সঙ্গে তো শিক্ষার্থীদের কোনো যোগ নেই শিক্ষার্থীদের কাছ থেকে এটি ছিনতাই হয়েছে যারা সরকার বিরোধী রাজনৈতিক তারা তাদের কাছে এটি চলে গেছে এখন তারা যা করছেন সেটি কিন্তু আলাদা পর্যালোচনা বিষয় তদন্ত মানে তদন্ত সাপেক্ষে হওয়া উচিত সেটা ঠিক আছে কিন্তু তারপরে অনেকে প্যাটার্ন নিয়ে একটা কথা বলছেন যে এই ভাঙচুর এই নাশকতার একটা প্যাটার্ন আছে যেটা শিক্ষার্থীদের সাথে যায় না সেই প্যাটার্নটা নিয়ে আপনি কি বলেন না না শিক্ষার্থী প্রথমে এই এই কথাটাই আমাদের বলা উচিত না যে এটা তো শিক্ষার্থী নয় এটি তাদের কাছ থেকে চিন্তাই করা হয়েছে যেহেতু শিক্ষার্থীরা তাদের আন্দোলনের পক্ষে তাদের দাবির পক্ষে জনসহানুভূতি পেয়েছে জনগণের সমর্থন পেয়েছে হ্যাঁ সেই কারণে তাদের তারা যতটুক জনসমর্থন তারা আনতে পেরেছে সেই জনসমর্থনকে ছিনতাই করে সেটার মধ্যে অন্য উদ্দেশ্য খোঁচা হয়েছে এবং সেভাবেই কিন্তু এটি হয়েছে এখন আপনি এই সরকার বিরোধী রাজনৈতিকগুলোর রাজনৈতিক দলগুলোর যে বিবৃতি তাদের যে অ্যাক্ট সবগুলোর মধ্যে দেখবেন যে এই ঘটনা সো এটার সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ কোনো সম্পর্ক সম্পর্ক নেই আর যে প্যাটার্ন যে প্যাটার্ন এখন সরকার বিরোধীরা তারা এই আন্দোলনকে নিয়ে তারা করছেন এটি সম্পূর্ণ টার্গেটেড যেটি ফরিদ ভাই বিস্তারিত বললেন ফরিদ হোসেন আপনার কাছে আসি আরেকটি দাবি তো তাদের এটা আপনি শুরুতে একটু বলেছেন বিশ্ববিদ্যালয় হলগুলো খুলে দিতে বলেছে সমস্ত আবাসিক হল এটা আসলে কতটা দ্রুততম সময়ের মধ্যে করা উচিত বলে আপনি মনে করছেন নাকি আরেকটু পরিস্থিতি শান্ত হয়ে সমস্ত শিক্ষার্থীদের আজ আসা উচিত তখন খোলা উচিত এটা বলার আগে আমি একটু এই যে মামলার কথাটা যেটা উঠল এই শাহবাগের ঘটনায় যে মামলাটা পুলিশ তখন করেছিল এটা আমি তখনই বলেছিলাম যে এটা একটা উস্কানিমূলক ঘটনা ঘটাচ্ছে কারণ আমরা চোখের সামনে দেখেছি যে সেদিন তারা যে সাজোয়া গাড়ির উপরে কয়েকটা ছাত্র উঠেছিল এবং সেখানে কোনো ভাঙচুর করেনি কোনো ধরনের কোনো মানে বিশৃঙ্খলা হয়নি কোনো পুলিশের গায়ে কোনো কিছু হয়নি একটি টেলিভিশনের ক্যামেরার উপরে কি একটা করেছিল খবর এসেছিল তখন পর্যন্ত বিন্দু মাত্র সহিংসতা বলুন বা কোনো ধরনের কিছু তারা করেনি কিন্তু আমরা পরের দিন দেখলাম যে ওখানে একটা মামলার ব্যাপার হলো আমরা প্রেস ক্লাবে বসে কিছু সিনিয়র সাংবাদিক আলাপ করছিলাম এবং তখন এটাকেই তখন বুঝলাম যে এই ধরনের উস্কানিমূলক কিছু কাজ হচ্ছে মামলা মামলা তো হ্যাঁ করেছিল আমি আমি ওই মামলার নিন্দা করি কারণ নিন্দা করি যে ওই ঘটনাগুলো থেকে আমি সেটাই বলছি যে ওই ঘটনাগুলোতে ছোট ছোটো ঘটনাগুলো করে বড় হয়েছে ছাত্র কেন শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়েছে ইত্যাদি হয়েছে আমি এই অনুষ্ঠান থেকে সেগুলি নিন্দা করি এবং সেগুলি যত দ্রুত সম্ভব এই মামলা তুলে নেওয়া খুব জরুরি এখন আপনি যেটা বললেন যে শিক্ষার্থীরা কতগুলো দাবি করেছে দেখুন এই দাবিগুলোর মধ্যে তাদের তারা একটা কথা বলেছে তাদেরকে সাধুবাদ জানায় তাদেরকে ধন্যবাদ জানায় যে সেটা হচ্ছে যে তারা পরিস্থিতিটাকে তারাও স্বাভাবিক করতে চায় তারা তাদের দাবি চায় তাই না তাদের দাবিটা তাদের হচ্ছে যে কোটার ব্যাপারে তারা যেটা করেছে যেটা চেয়েছে যেটা দিয়ে শুরু হয়েছে সেই জায়গায় আসতে চায় এবং তাকে আসতে হবে সেটা পাঁচ শতাংশ থেকে যেটা অলক বলল যে এদিক হতে পারে সেদিক হতে পারে সব কিছুই আর একটা রিজিট কোনো ব্যাপার থাকে না একটু কম বেশি সেটা হতে পারে কোন জায়গায় দেওয়া যাবে কোন জায়গায় দেওয়া যাবে না সেটা হতে পারে সেই আলোচনাটা করার জন্য একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেই পরিস্থিতিতে তারা কতগুলো জিনিস হচ্ছে কি এখানে কিছু আবেগের ব্যাপার আছে এখানে কিছু সেন্টিমেন্টাল ব্যাপার আছে সেখানে কিছু তাদের শিক্ষার্থীরা এত শিক্ষার্থী মারা গেছে এত লোক মারা গেছে সেগুলো নিয়ে তাদের একটা দায়ের মানে এটা এটা নিয়ে তাদের আবেগ তো অবশ্যই থাকবে এখন সেখানে গিয়ে কিন্তু আবার যখন আমরা আলোচনা আসি একটা একটা তো এখন শুধু ক্যাম্পাস নিয়ে কিন্তু আমাদের আলোচনা হচ্ছে না শুধু একটা অংশ ছাত্র ছাত্রীদের নিয়ে কথা হচ্ছে না যে শিক্ষার্থী যে তাদের চাকুরি এটাই তো না এখন এই আগুনটা সারা দেশে ছড়িয়ে পড়েছে এখন আমার দেশকে বাঁচাতে হবে আমার এই সমাজকে বাঁচাতে হবে এখানে রাজনীতির ব্যাপারটা না এখানে কোনো সরকারের ব্যাপারটা না আমরা যদি এইভাবে চলতে থাকি এই নৈরাজ্য চলতে থাকে এই বিশৃঙ্খলা চলতে থাকে আমরা কোথায় যাব আমাদের এই যে যারা করেছে এই জিনিসটা তাদের কাছে কি কোনো প্রশ্ন আছে যে জবাব আছে যে হোয়াট নেক্সট আমি করে দিলাম এটা হলো তাতে তারপরে কি হবে কাজে এখান থেকে তাদের এই শিক্ষার্থীরা যদি সত্যি আমি আমরা বিশ্বাস করি তারা তাদের মানে আমাদের যে মেধা যারা মেধাবী ছাত্রছাত্রী আছে তাদের স্বার্থের জন্য তারা কাজ করছে তারা তাদের জন্য আন্দোলন করছে এবং সেটা ঠিক এবং সেটাই যদি তারা থাকে তাহলে তাদের বাস্তব চিন্তাও করতে হবে কতটা কোন সময়টা কোন জিনিসটা বাস্তব যেমন এই মুহূর্তে আমি মনে করি যে একটা একটা পর্যায়ে মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে কিন্তু ঠিক এই মুহূর্তে কি সেটা সম্ভব আজকে কি সেটা সম্ভব কালকে কি সেটা সম্ভব সেটা সম্ভব না কারণ এই জিনিসটাকে যে কোনো জিনিস একটা ঘটনা ঘটেছে যেটা অলোক বলে যেটা কুলিং ডাউন একটা ডাউন করতে হবে পরিবেশ শান্ত পরিবেশ আনতে হবে একটা স্বাভাবিকতা আসতে হবে তারপরে যেমন কতগুলো দাবি আছে যেটা আমি মনে করি যে ইমিডিয়েটলি সেটা গভর্নমেন্ট করতে পারে মামলা তুলে নিতে পারে এবং তারা আরেকটা কথা যারা এই আলোচনার মধ্যে আছেন বা ইত্যাদি তাদের কতগুলি ব্যাপারে আমি কিন্তু সরাসরি একটু চাষাচলা কথাই বলতে চাই শুরুর দিকে কিন্তু এদের মধ্যে অনেকেই বলেছেন যে আন্দোলনটা যখন শুরু হয়েছিল যে এদের মধ্যে কি বলে যে মুক্তিযুদ্ধ বিরোধীদের বা সেই প্রেতাত্মা ঢুকে পড়েছে প্রেতাত্মারা চালাচ্ছে এই কথাগুলোকে কিন্তু আমি চাই যেগুলো বন্ধ হোক এই ধরনের কথা শিক্ষার্থীদের আমি যখন সেপারেট করছি যে শিক্ষার্থীরা এখানে এই কাজ করে না করতে পারে না এবং তারা নিজেরাও বলছে এবং তাদেরকে যদি আমি এখন এই পেতাত্মা এটা সেটা এই ধরনের কথাগুলি বলি তাহলে কিন্তু পরিবেশটা ঠিক হবে যে বক্তব্য না না আমি পরিষ্কার করে বলতে চাই কারণ আমরা ধরুন সাংবাদিক আমরা সাংবাদিকরা কিন্তু মানুষের সঙ্গে মেলামেশা করতে হয় এই বিক্ষোভকারীদের ভিতরেও কিন্তু আমাদের থাকতে হয় আমরাও তাদের কথা শুনি আমরাও তাদের কি বলে তারা সে কথাগুলো শুনে সেখানে সবাই কিন্তু এখানে আমাদের বর্তমান শেখ হাসিনা সরকারকে পতন ঘটাতে হবে ইত্যাদি হবে এগুলোর মধ্যে নাই তারা কতগুলো ক্ষোভের কথা বলেছে কিছু রাগের কথা বলেছে বলতে চায় এবং সেই জিনিসগুলোকে আমি যদি ঢালাওভাবে জি ভাবে যদি বলে দেন যে এখানে স্বাধীনতা বিরোধীদের পেটা ভার করেছে এই জিনিসটা কিন্তু আমি মনে করতে বুঝি আবার জায়গাটাই যে বক্তব্যে অনেক বেশি যত্বমান হওয়া দরকার আপনি যেমন করে সুকান্ত গুপ্ত আলোক পরিচিতন তো বলছিলেন যে সাংবাদিক আমরা তো সব দিকের কথাই বলি এখন একদম দিনমজুরা বলছে যে আমাদের কথা তো কেউ ভাবেই না আমরা যে কি কষ্টে পড়ে গিয়েছি এই চলমান পরিস্থিতিতে কারণ আমরা আমাদের কোনো আয় ইনকাম হচ্ছে না এই যে চিত্র কারণ দেশ যখন অস্থির হয় এই মানুষগুলোরও কষ্ট হয় বলছে আমার জমার টাকা উঠবে না আমি তো রিস্ক নিয়ে রাস্তায় বেরই হচ্ছি আমি কোনো প্যাসেঞ্জার পাচ্ছি না এই বিষয়গুলো সবার আসলে কতটা ভাবা উচিত দুই পক্ষরই যদি বলি বাজারে তো এমনি আগুন বাজারে আগুন তো নেভানো যায় বাজারে প্রতিদিনের যে দ্রব্যমূল্য হ্যাঁ নিত্যপণ্যের দাম সেই আগুন তো নেভানো যায়নি সেই আগুনের মধ্যে কিন্তু আরও বড় আগুন হয়ে এসছে এই অস্থিতিশীল পরিস্থিতি এই শৃঙ্খলা পরিস্থিতি তো সেখানে এই যে নিত্যপণ্য আশা কাঁচা পচনশীল পণ্য আশা বিভিন্ন সংকট পরিবহন সংকট এটি তো ভয়াবহ তারপর হলো বেচা বিক্রি এবং আমাদের এই যে যে দৈনন্দিন যে যানবাহন অর্থাৎ রিক্সা সিএনজি অটোরিক্সা ব্যাটারি রিক্সা যাই বলি এদের যে চলাচল সবই তো ঝুঁকি তার উপরে দোকানগুলিতে লুটপাট হয়েছে দোকানগুলো জায়গায় জায়গায় জ্বালিয়ে দেওয়া হয়েছে লুটপাট হয়েছে বাসাবাড়িতে লুটপাট হয়েছে বাসাবাড়িতে লুটপাট হয়েছে দোকানপাটে লুটপাট হয়েছে তো এই জন্য বলছি যে এই যে নৈরাজ্য নৈরাজ্যের প্রতিটি দিকে চোখ খোলা রেখে কিন্তু এটির তদন্ত কার্যক্রমটি হতে হবে হ্যাঁ সেটি যদি আমাদের সরকারি কার্যক্রম তারা যদি এটি না করতে পারেন এখানেও আমি বলবো যে আদালতকে ডিরেক্টিভ দিতে হবে যে কাদের মাধ্যমে এই ইনভেন্টরি হবে কাদের মাধ্যমে এই ইনভেস্টিগেশন হবে কাদের মাধ্যমে এই ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে এই ভূমিকাটি কিন্তু গুরুত্বপূর্ণ আর এখন কারফিউ জারি হয়েছে কারফিউর শিথিল ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বারোটা থেকে দুটা অর্থাৎ দুই ঘন্টা তো সেখানে এই যে আপনি যে বললেন যে যারা দিনমজুর যারা বাজারের কাঁচা বাজার চালায় একটা দোকান করে একটা দোকান করে খায় তাদের যে আর্তি সেই আর্তিটাকে কিন্তু প্রশাসন সরকারকে শুনতে হবে সো সব কথা হলো যে কত দ্রুত আমি পরিস্থিতিকে শান্ত করতে পারবো স্বাভাবিক করতে পারব সেটার পরে নিশ্চয়ই এটি দুই ঘন্টা আছে এটি তিন ঘন্টা হবে এটি চার ঘন্টা হবে হ্যাঁ তখন আবার এই এনগেজমেন্টটা এই চলমান পরিস্থিতিতে আরেকটি কথা সবাই খুব জানতে চাচ্ছে সেটা আমরাও একটু আলোচনা করতে চাই যে কারফিউ চলাকালীন সময়ে যার স্বজন হসপিটালে রয়েছে বা এরকম যারা জরুরি কাজে একদম বাইরে বের হবেন তাদের ডিএমপির কাছ থেকে পাস নিতে হবে এই ব্যাপারে মানুষ আসলে অনেক বেশি বিভ্রান্তির মধ্যে রয়েছে কিভাবে নিব কোথায় গিয়ে নিব অনেকেই এটা বোঝেন না সাধারণ মানুষ এটা এটা তো পরিষ্কার করতে হবে যে এই এই পাসটি কি থানা থেকে দেয়া হবে সংশ্লিষ্ট থানা থেকে দেয়া হবে বা কোনো সরকারি অফিস থেকে দেয়া হবে বা কোনো বুথ করা হবে এটি ক্লিয়ার করতে হবে প্রশাসনকে ক্লিয়ার করতে হবে কিন্তু আমি যে জায়গাটা বলতে চাচ্ছি এই যে আপনি বললেন যে আমার স্বজন অসুস্থ মরণাপন্ন বা তার এই মুহূর্তেই এই ওষুধটি লাগবে আমার পাস নেই আমি কিন্তু একটা রিক্সায় উঠে চলে যাব সেই জায়গায় মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে কিন্তু মানবিক হতে হবে দু সেই জায়গা ওইটা মানুষ ভয় পাচ্ছে সেটা ঠিকই আছে সেটা তো আইন পরিস্থিতি এখন আমি সজনের ঔষধ নিয়ে আমি রিকশায় চেপে হসপিটালে যাচ্ছি হ্যাঁ এখন আমাকে যদি আপনি ধরে নেন নৈরাজ্যকারী তাহলে তো বিপদ ওই জায়গায় ওই ধিশক্তিটি লাগবে মানবিক হতে হবে আইন রক্ষাকারী বাহিনী তারা একটা ফরমার মধ্যে চলে তাদের দৃষ্টিভঙ্গি তাদের দেখা তাদের অবজারভেশন এটা কিন্তু একটা ফর্মার মধ্যে থাকে এই ফর্মাটা কে ভেঙে আমাকে আইডেন্টিফাই করতে হবে আমাকে পরিস্থিতিটা বুঝতে হবে আমাকে নরমভাবে কথা বলতে হবে ওই জিনিসটি খুব প্রয়োজন জি ফরিদ আপনি এখানে কি যুক্ত করবেন নিঃসন্দেহে আমি এটাতে তো পুরো একমত দেখুন

আমি তো আগে থেকে পূর্ব নির্ধারিত না হঠাৎ করে হয়েছে আমি এই মুহূর্তে হাসপাতালে যাব কিন্তু আমার কাছে পাস নেই আমি যে বের আমার কথাটা যেন শোনা হয় আইন শৃঙ্খলা রক্ষা মানবিক হতে বলেন আমরা তো মোটামুটি শেষের দিকে চলে এসেছি আমাদের শ্বাস কতটা হচ্ছে এনআইডি দিয়ে কোনো সুবিধা আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটার লক্ষ্যটা কি এই যে আপনি শুটার সাইড বললেন না এটা কিন্তু সেই অর্থে ভুল বোঝার ব্যাপার এটা হচ্ছে যে যারা আপনার দেখা যাবে যে নৈরাজ্য করছে নৈরাজ্যটা করছে এবং সেটা তো মানে একটা সাধারণ মানুষ যাচ্ছে তার সঙ্গে তো পরিষ্কার বোঝা যায় তাদের বেলায় এটা যারা ঢিল পাটকেল মারছে যারা অগ্নিসংযোগ করছে এটা যে বলা হয়েছে বলেই যে সাথে সাথে ওটা হয়ে যাবে তা না সাধারণত হয় না আমরা যেটা দেখতে পাচ্ছি এগুলো পাকিস্তানের সময়ের কারফিউ না এটা স্বৈরাচারের আমলের সময়ের কারফিউ না আমি এখন যেটা আসলাম আমার অবস্থাতেই আমি যেটা দেখলাম যে যারা অনেকে আমাদের ব্যাটারি চালিত রিক্সা নিয়ে সেগুলো সেগুলোও কিন্তু ফ্লাইওভারের উপর উঠে যাচ্ছে যাচ্ছে আবার যাত্রীরা আসছে কতগুলো কাজেই এখানে যারা আছে সেনাবাহিনীর দিক থেকে যারা ওখানে কমান্ডাররা আছেন ইত্যাদি আছেন তারা সেই জিনিসটা তারা বুঝবেন যে এখানে লক্ষ্যটা কী লক্ষ্যটা হচ্ছে যে অরাজকতা বন্ধ করা নৈরাজ্য বন্ধ করা সাধারণ মানুষের কিন্তু এটা কারফিউ দিলো সাধারণ মানুষের চলাচলটা কিন্তু সেটা বন্ধ করার জন্য না সাধারণ মানুষ এখন হয়তো এমনি তো সব কাজে বেরোবে না কিন্তু ধরুন যে ওষুধে আনতে যাওয়া কোনো আত্মীয় আত্মীয় অসুস্থ হয়ে পড়েছে তাকে আনতে যেতে হবে এখন একজন দুইজন লোক যদি রিক্সায় যায় সে তো আর গিয়ে কোনো নাশকতা করবে না এটা স্বাভাবিকভাবে ব্যাপার বোঝাই ব্যাপার এটা কমন সেন্সের ব্যাপার কাজে তারা এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করবে এবং সেটা করাটাই খুব স্বাভাবিক এবং তারপর যদি দেখা যায় যে না পনেরোজন বিশজন লোক যারা এক কতগুলি রিক্সা বেরিয়েছে তাদেরকে ভাঙচুর করছে বা কোনো গাড়ি বেরিয়েছে তাকে ভাঙচুর করছে সেরকম পরিস্থিতি যে যেই জায়গায় হবে তখন তারা সেখানকার পরিস্থিতি অনুযায়ী কাজ করে কিন্তু আমার মনে হয় না যে এই কারফিউতে সাধারণ মানুষের কোনো সেই অর্থে সাফারিং হবে বা হবে থেকে বা চমৎকার যে ব্যাখ্যা তা থেকে আমাদের সাধারণ দর্শকরা অ্যাট অনেক বেশি স্পষ্টতে পেরেছেন আমরা তেমনটাই মনে করছি সুকান্ত গুপ্ত অলক এই চলমান পরিস্থিতিতে আপনি সর্বশেষ আর যুক্ত করতে চান শুনে নিই আমি সর্বশেষ আমি ওইটাই বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে যে আলোচনার দ্বার উন্মুক্ত হয়েছে একে যৌক্তিকভাবে এই আলোচনাটি চলমান থাকুক সুন্দর একটি সমাধান সুন্দর একটি প্রস্তাব রবিবার মহামান্য আদালত পর্যন্ত যাক সেখানে শুনানি হোক এবং মহামান্য আদালতের কাছ থেকে আমরা ন্যায় বিচার এবং সুন্দর একটি রায় নির্দেশনা পদক্ষেপ আমরা আশা করছি আমরা আশা করছি এবং সবশেষে একদম সবাই একযোগে শান্তি প্রত্যাশা করছি এটা তো বলা যেতেই পারে আজকে আলোচনা তো এখানেই শেষ করতে হচ্ছে সময় একেবারেই শেষ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুকান্ত গুপ্ত আলোক আপনাকে ফরিদ হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে শেষ করতে হচ্ছে আমাদের নিটোলটাটা একুশে রাতের এই আয়োজন নিঃসন্দেহে আমরা আবারও ফিরতে চাই অন্য কোনো আলাপ নিয়ে কিন্তু সেটা কোনো অশান্তির আলাপ নিয়ে ফিরতে চাই না তাই প্রত্যাশা শুধু একটু রাখতে চাই যে শান্তি একদম বিরাজ করুক বা যেটুকু অশান্ত পরিবেশ তৈরি হয়েছে খুব দ্রুততম সময়ের মধ্যে সেই পরিস্থিতি শান্তিতে চলে আসুক এটা বলেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি